আবার যখন হাদিস শোনানো শুরু করবেন সেই মুহূর্তে আল্লাহ নবীর সাহাবি আবু হরাইরা আবারও বেহুশ হয়ে পড়ে গেলেন একবার দুইবার তিনবার চারবার বলার জন্য চেষ্টা করলেন আবু হরাইরা বেহুশ হয়ে যায় প্রথমে কোরআন তেলামাতকারীকে ডাকবেন দেখে জিজ্ঞেস করবেন তোমার কাছে আমার রসুল গিয়েছিল রসুল তোমাদেরকে অনেক দিন সম্পর্কে শিক্ষা দিয়েছিল আমার দিন সম্পর্কে তোমাকে যা শিখাইছিল তার থেকে তুমি কতটুকু আমল করেছিলে কোরআন তেলাওয়াত ডাক দিয়ে বলবে আল্লাহ রাত দিন চব্বিশ ঘন্টা আমি কোরআন তেলাওয়াত করে সময় পার করেছিলাম আল্লাহ রব্দুল আলামিন ডাক দিয়ে বলবেন কাজাবদা তুমি মিথ্যা বলেছ অতাকুলু লাহুল মালা ই কাতু আল্লাহর সাথে সাথে আল্লাহর পাশে অবস্থানর তো সমস্ত ফেরেশতারও বলে উঠবে তুমি মিথ্যা বলেছু বিল্লাহি মিনা শহিত নিরজি بسم الله الرحمن الرحيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك ولا يشرك بعبادة ربه أحدا عن محمود بن لبيد رضي الله عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن أخوف ما خاف عليكم الشرك الأصغر الرياء أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد কাম্মা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান ربুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে দুনিয়ার মধ্যে सर्वश्रेष्ठ স্থান আল্লাহর ঘর মসজিদে আল্লাহর ইবাদত করার উদ্দেশ্যে সমবেত হয়ে দিন কিছু কথাবার্তা বলা ও শোনার সুযোগ করে দিয়েছেন মহান মালিকের দরবারে আমাদেরকে দেওয়া অসংখ্য অগণিত নিয়ামতের সুক্রিয়া আদায় করে আমরা সকলেই বলি লাখ কোটি সালাম বর্ষিত হোক আনিত আদর্শের নবী সঈদুল মুরসালিন সৈদ উস্তাক রহমতল আলমিন নবী আরবি নবী বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ রসুল্লা উপর মহাগ্রন্থ আল কোরআনের সুরতুল কাহাফের একশত দশ নং আয়াত তেলাওয়াত করেছি আল্লাহর নবীর অসংখ্য অগণিত হাদিসে কারিমা হতে বুলুগুল মারাম নামক কিতাবের চারশত চল্লিশ নং হাদিস তেলাওয়াত করেছি তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে নির্দিষ্ট বিষয়ের উপরে সংক্ষিপ্ত পরিসরে কোরআন হাদিসের আলোকে কিছু আলোচনা করব ওমা তৌফিক ইল্লা বিল্লাহ বিয়াজ্জাজ হাজেরিন শিরিক দুই প্রকার একটা শিরিককে বলা হয় শিরকে আকবর তথা বড় শিরিক আরেকটা শিরিককে বলা হয় শিরকে আসগার তথা ছোট শিরিক শিরকে আকবর তথা বড় শিরিক এই শিরিক করার সাথে সাথেই তার ইমান চলে যায় লোকটি বেঈমান হয়ে যায় যদি কোনো ব্যক্তি আল্লাহর সাথে অন্য কাউকে শিরিক করে এটাকে বলে বড় শিরিক আর যারা এই শিরিকটা করে তাদেরকে স্পেসিফিক ভাবে একটা নাম দেওয়া হয় সেটা হলো তারা মুশরিক হয়ে যায় মুশরিক বলা হয় তাদেরকে যেমন আমাদের পার্শ্ববর্তী যে সমস্ত হিন্দু ভাইয়েরা আছে তারা একাধিক দেবতাকে আল্লাহর সাথে মিলিয়ে ফেলার কারণে তারা মুশরিক খ্রিস্টানরা তিন খোদায় বিশ্বাসী হওয়ার কারণে মুশরিক তো এই শিরিকগুলো হচ্ছে বড় শিরিক এই শিরিকগুলো সম্পর্কে আমরা মোটামুটি সব থেকে মোটামুটি কম বেশি জানি আর কি কিন্তু ছোট শিরিক যেটা আছে শিরিকে আসগার যেটা আছে আল্লাহ রসুল সাল্লাম আমাদেরকে এই শিরিকের ভয়াবহতা সম্পর্কে জানিয়েছেন এবং এই উম্মতকে তিনি সতর্ক করেছেন কারণ ছোট শিরিক এই শিরিকটাকে বলা হয়েছে যে যদি একটা পিপিলিকা চলাচল করে একটা পিপিলিকা চলাচল করলে পিপিলিকার পায়ে যতটুকু আওয়াজ হয় আল্লাহ রসুল সাল আলাইসাল্লাম বলেন যে ছোট শিরিক শিরিকে আসগার পিপিলিকার পায়ের আওয়াজের চাইতেও ক্ষুদ্র তাহলে ওইটা যে কোনো সময় আপনার আমার শরীরের মধ্যে ঢুকে পড়তে পারে যেটা আপনারা আমরা বুঝতে পারবো না এতটা সূক্ষ্ম শিরিক এটা সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন তো এই শিরিকটা কি এই শিরিকটা হচ্ছে রিয়া তথা লোক দেখানোর উদ্দেশ্যে আমরা যে সকল কাজ করি এটাকেই আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম বলেছেন শিরিকে আসগার লোক দেখানোর জন্য অথবা লোকদেরকে শোনানোর জন্য মানুষ দেখানোর জন্য অথবা মানুষদেরকে শোনানোর উদ্দেশ্যে যে কাজগুলো করা হয় সেটাকেই বলা হয় রিয়া তথা শিরকে আসগার আল্লাহ রাবুল্লাহ আলমিন সুরাতুল কাহাফের একশত দশ নম্বর আয়তের মধ্যে বলেন ফামান কা না ইয়ারজুলু লিকা রাব্বিহি ফাল ইআমাল আমালান সলিহান ওয়া লা ইউশরিক বি ইবাদাতি আহাদা যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে ফাল ইআমাল আমালান সলিহা তার জন্য দুইটা কাজ করতে হবে এক নম্বর কাজ হল সে নেক কাজ করে ফাল ইআমাল আমালান সলিহা আমাল সলিহ তো তার নেক কাজ করে আর একটা কাজ করবে ওলা ইউশরিক বি ইবাদাতি আহাদা তার রবের সাথে জানো কাউকে শরীক না করে মুফাসসিরিন کرام এই আয়াতের ব্যাখ্যায় লিখেছে এখানে যে শিরিক বলা হয়েছে এই শিরিক দ্বারা উদ্দেশ্য হলো শিরকে আসগর তথা ছোট শিরিক রিয়া উদ্দেশ্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর আর রিয়া রাসুসাল্লা সাল্লাম বলেন যে আমি ভয় পাচ্ছি তোমাদের ব্যাপারে যত কিছু নিয়ে আমি ভয় পাই আমার উম্মতের ব্যাপারে তার মধ্যে আমি সব থেকে বেশি যেই জিনিসটা নিয়ে ভয় পাই সেটা হলো রিয়া শিরকে আসগার তথা রিয়া এই রিয়াটা নিয়ে আল্লাহ রসুল বলেন যে আমি অনেক ভয় পাই সব থেকে বেশি উম্মতের উপরে আমি বেশি ভয় পাই এই রিয়াটাকে নিয়ে পরবর্তী হাদিস আল্লাহ রসুল সাল আলহি আসাল্লাম বলেন সাহাবী আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা анহুর বর্ণনাতে নি বলেন খরাজা আলাইনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আমাদের সামনে বের হয়ে আসলেন ওয়া নাহনু নাতাদাকারুল মাসিহ আদদজাল আর তখন আমরা মাসিহ আদদজাল তথা দাজ্জালকে নিয়ে আলোচনা করতেছিলাম ফতাল আলা উফবিরুকুম বিমা হু আফআফ আলাইকুম আইং মাসি ফেক দাজ্জাল আল্লাহর নবী এসে বললেন আমি কি তোমাদেরকে সংবাদ দেব মাসিহে দাজ্জালের চাইতে বড় ফেতনা সম্পর্কে সাহা ভাই বললেন বালা ইয়া আল্লাহ আল্লাহর নবী অবশ্যই আপনি আমাদেরকে সংবাদ দিন মাসিহে দাজ্জাল তথা দাজ্জালের চাইতে বড় ফেতনা আবার কি ফেতনা আল্লাহর নবী ডাক দিয়ে বললেন আশিরকুল খফি শিরকে খফি তথা শিরখে আস্কার যেটা হলো এটা দাজ্জালের চাইতো বড় ফেত্নাহ আল্লাহর নবী ব্যাখ্যা করে বোঝাই দিলেন আই এতু মার রজুল ইউস আল্লি ফাইয়ুজ সাই ইউ নুসাল তাহু বিমাই আর আমিন নজরী রজুলিন কোনো ব্যক্তিকে যখন দেখবে তেশের ব্যক্তিকে যখন দেখতে পাবে ব্যক্তি নামাজ পড়তেছে অনেক সুন্দর করে গোজগাজ করে সুসজ্জিত অবস্থায় নামাজ পড়তেছে দীর্ঘ সময় পর্যন্ত রুকু করতেছে সিজদা করতেছে কিন্তু এই লোকের অন্তরের মধ্যে একটাই চিন্তা আমার নামাজটা দেখে মানুষ আমাকে নামাজি বলবে মানুষকে দেখানোর জন্য আল্লাহ রসুল বলেন দেখতেছ ওই নামাজিটাই হচ্ছে শিরিক করতেছে নামাজের মধ্যে তাহলে আপনি আমি নামাজ পড়তেছি কিন্তু নামাজের মাধ্যমে আমরা শিরিক করে ফেলতেছি কেমন শিরিক করতেছি আল্লাহ রসুল বলেন যে শেষ জামানায় দাজ্জালের ফেতনা হবে সব থেকে ভয়ঙ্কর ফেতনা ওই ফেতনার চাইতে গুরুতর অথচ নামাজ পড়তেছি কিন্তু মাধ্যমে কি করছি দাঁত বড় ফেতনা আপনার আমার মাধ্যমে সংগঠিত হয়ে যাচ্ছে কত বড় কথা এই যে শিরিকটা করা হয় আল্লাহ রব্বুল আলমিন এই শিরিক থেকে সম্পূর্ণভাবে মুক্ত শিরিকের দায়ভার আল্লাহরবুল্লা আলমিন কখনো নিবেন না কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বলবেন ফেরেস্তাদেরকে এলান করাই দিবেন যে বলে দাও তারা যার শিরিক করত তার কাছ থেকে তারা যেন প্রতিদান আশা করে আমি আল্লাহর কাছে যেন প্রতিদান আশা না করে আনাবি হুরাইরা তার দিয়ে আল্লাহ তালান আন্না রসুল আল্লাহি সাল্লাহ আলহি আসাল্লাম কল কল আল্লাহ আজ্জাওয়াজাল আনা আগুনা সুরাকা ও আনি শিরিক

ঈদা আজমা আল্লাহুল আউ আলিন আওয়ালা আখিরিন আলিয়াও মিল কয়ামত ই লিয়ামিল্লাহ রাই বাফি যেদিন আল্লাহরফ বোলা পূর্বপর সকল মানুষদেরকে কয়ামতের ময়দানে জমা করে ফেলবেন এমন দিনে জমা করবেন যেই দিন সম্পর্কে কোনো সন্দেহ নয় ওই দিনটা কায়েম হবেই ফাইউন আদিম উন আদিম কানা আশরা কফি আম আলিন আহু উল্লিল্লাহ হিফায়াত লুবুসওয়াবহু মিনহাঙ্গী রয়ুল্লাহ একজন ফেরেস্তা ডাক দিয়ে বলবে যারা আল্লাহ ছাড়া অন্য কারোর সাথে শিরিক যার সাথে শিরিক করেছিল আজকে আল্লাহর কাছে প্রতিদান না আছে তার কাছে তোমরা প্রতিদান কামনা করো কি চাবো প্রতিদান আল্লাহ ছাড়া আমাদেরকে প্রতিদান কে দিতে পারবে সুতরাং আমি এই যে মানুষ দেখানোর উদ্দেশ্যে যে আমলগুলো করতেছি এই আমলগুলোর বিনিময়ে আল্লাহ রব্বুল আলমিন আমি যাকে দেখানোর উদ্দেশ্যে আমল করতেছি আল্লাহ বলবেন তুমি তার কাছ থেকে সব নিয়ে এসো তার কাছ থেকে তোমার প্রতিদান নিয়ে আসো তো সে তো নিজেকেই বাঁচাতে পারবে না আর আমাকে কি দেবে আল্লাহ রসুল সাল আলাইহাল্লাম অপর হাদিসের মধ্যে বলেছেন আরো ভয়ানক কথা দেখুন কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন উম্মদ দুইটা ভাগে ভাগ করে ফেলবেন কিছু উম্মদ ছিল যারা দুনিয়ার মধ্যে পাপ করেছিল অন্যায় করেছিল গুনাহ করেছিল কিন্তু এগুলো গোপন রেখেছিল কেউ জানতো না গুনাহের সাক্ষী কেউ নাই তো আল্লাহ তাদেরকে একটা পর্দা আবৃত বেষ্টনীর মধ্যে জিজ্ঞেস করবেন এই এই তুমি পাপটা করেছিলে তো বান্দা তখন বলবে আল্লাহ আমি করেছিলাম আমি শয়দানের ধোকায় পড়ে গিয়েছিলাম আমি ভুল করে ফেলেছিলাম তো আল্লাহরবুল্লাহ আলমিন বলবেন দুনিয়ার কোনো মানুষ জানে না তুমি গোপনে করে ফেলেছিলে শয়দানের ধোকায় এবং তুমি এর জন্য অনুতপ্তও ছিলে তো আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে মাফ করে দিলাম কিন্তু যদি কোনো ব্যক্তি রিয়া নামক গুনাহ করে শিরকে আসদার এই রিয়া করে ফেলে তা আল্লাহ রব্বুল আলমিন মোহাম্মদ রসুল্লাহ সাল্ল আলাইহ মাধ্যমে জানিয়েছেন যদি কোনো ব্যক্তি আমল করে এটা চায় যে তার আমলটা প্রচার হয়ে যাক তিরমিজি শরীফের দুই হাজার তিনশো একাশি নম্বর হাদিস তো আমি আল্লাহ রব্বুল আলামিন তার আমলটাকে প্রচার করে দেব সে যেটা চেয়েছে আমি ওটাই করব তার আমলটা প্রচার করে দেব কিন্তু আমি আল্লাহর কাছে তার কোনো অংশ থাকবে না যদি কোনো ব্যক্তি চায় যে তার আমলের কথা মানুষ শুনুক তো আমি আল্লাহ রব্বুল আলমিন সে যে অসৎ উদ্দেশ্যে আমল করেছে তার এই অসৎ উদ্দেশ্য আমি ফাঁস করে দেবো এটা গোপন রাখবো না কি হবে সেদিন যেদিন আপনার আমার অসৎ উদ্দেশ্যগুলো আপনার আমার পাপগুলা আল্লাহরফ বোলা আলামিন প্রকাশ করে দেবেন শিরকে ফফি করলে আল্লাহরফ বোলা আলামিন প্রকাশ করে দিবেন বড় ভয়ানক কথা একই রকম হাদিস মুসল্দে আহমদের মধ্যে ছয় হাজার পাঁচশো নয় নম্বর হাদিসের মধ্যে রয়েছে আন আবি আন উবাইব নে কামরা দিয়ে লহ তাল আন কল কল আর রসুল লহ হিসল্ল লহাই সাল্লাম বাশীর হাতহিল উম্মাতিবিন নিশা আল্লাহ রসুসাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই উম্মতে মোহাম্মাদীকে দিনের মাধ্যমে আল্লাহর কাছে সম্মান ও মর্যাদার সুসংবাদ দাও যে উম্মতে মোহাম্মদীকে এই দিনের মাধ্যমে ধর্মের মাধ্যমে আল্লাহ রব্লা আলামী তাদেরকে সম্মান দান করবেন মর্যাদা দান করবেন সাথে সাথে আল্লাহ রসূস সাল্লাহ আলাইহি আ সাল্লামকে এটাও জানিয়ে দেওয়া হল যে ব্যক্তি আখেরাতের কাজ করবে লিদ দুনিয়া দুনিয়ার জন্য মানা আমিলা মিনহুম আমাল আমালাল আখের অলি দুনিয়া কাস্টা আখেরাতের কিন্তু করছে উদ্দেশ্য ছিল দুনিয়া পাওয়া কাস্টা আখেরাতের দুনিয়া অর্জনের উদ্দেশ্যে করেছে তার মানে দুনিয়ার মানুষকে দেখানোর জন্য করেছে দুনিয়ার মানুষকে শোনানোর জন্য করেছে আল্লাহ রসিদকে বলে দিয়েছেন আপনি জানিয়ে দিন লামিয়া লাহু ফিল আখেরাতের নাসিব ওই ব্যক্তির জন্য কেয়ামতের ময়দানে কোনো অংশ থাকবে না বিনিময়ে সে কিচ্ছুই পাবে না পরবর্তী হাদিসে আরো ভয়ঙ্কর কথা

তেমতের ময়দানে তিনজন ব্যক্তির মাধ্যমে জাহান্নামকে উদ্বোধন করা হবে হাদিস বলতে গিয়ে আল্লাহ নবীর প্রখ্যাত সাহাবে আবু হুরাই রানাদিয়া আল্লাহ তাল আনহু চারবার বেঁহুশ হয়ে গিয়েছিলেন হাদ্দা সানা আন্না সুফাইয়েল আসবাখাই সুফাইয়েল নামে একজন ব্যক্তিনি তাবেই ছিল একদিন মদিনায় আসতে মদিনা এসে দেখতেছে যে মদিনার কিছু মানুষ একটা লোককে জড় নিয়ে জড় হয়ে বসে আছে কোনো একজন ব্যক্তিকে নিয়ে জড় হয়ে বসে আছে তো উনি চিন্তা করলেন মানুষজন এখানে জড় হয়ে আছে কেন দেখি কি অবস্থা তো গিয়ে দেখলো যে সেখানে একজন প্রবীণ মানুষ দেখা যায় একজন বৃদ্ধ মানুষ দেখা যায় যে বৃদ্ধ মানুষটাকে নিয়ে সবাই ঘিরে বসে আছে সে অনেক সুন্দর সুন্দর কথা বলতেছে মানুষ এই কথাগুলো শুনতেছে তো এই সুফাই এনে জিজ্ঞেস করলেন মান হাজা এই ব্যক্তিকে আবু তারা জবাব দিল এই ব্যক্তি হলো আল্লাহ সুফাই বলেন আমি কিছু সময় সেখানে অপেক্ষা করলাম মানুষগুলো সবাই চলে গেল আমি আবু হুরাইরার সামনে বসে পড়লাম ডাক দিয়ে বললাম আপনি তো আল্লাহ নবীর সাহাবি আল্লাহর নবীর জবান মোবারক থেকে বহু হাদিস আপনি শুনেছেন আপনি আল্লাহর নবীর জবান থেকে শুনেছেন এমন একটা হাদিস আমাকে শুনান আল্লাহর নবীর সাহাবী আবু হুরাইরা আল্লাহ তাআলা আনহু ডাক দিয়ে বললেন আমি তোমাকে এমন একটি হাদিস শোনাব যেই হাদিস আমি স্বয়ং আল্লাহ রসুলের কাছ থেকে শুনেছি শুধু তাই নয় আমি এই জায়গায় বসে এই ঘরের মধ্যে বসে নবীর কাছে যেই হাদিস শুনেছিলাম সেই হাদিসটাই আমি তোমাকে শোনাব যখন তিনি হাদিস শোনানো শুরু করবেন হঠাৎ করে আল্লাহর নবীর সাহাবি আবু হরাইরা বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন সুফাই বলেন আমি অপেক্ষা করতে লাগলাম কিছুক্ষণ পরে আল্লাহর নবীর সাহাবি আবু হরাই যখন হুঁশ ফিরল তিনি তার চেহারাটা একটু কাপড় দিয়ে মুসলেন মুসে আবার বললেন আমি তোমাকে একটা হাদিস শোনাব যেই হাদিসটি আল্লাহর নবী এই ঘরের মধ্যে বসে আমাকেই শুনিয়েছিলেন সেই হাদিসটাই আমি তোমাকে শোনাব আবার যখন হাদিস শোনানো শুরু করবেন সেই মুহূর্তে আল্লাহর নবীর সাহাবি আবু হরাইরা আবারও বেহুশ হয়ে পড়ে গেলেন একবার দুইবার তিনবার চারবার বলার জন্য চেষ্টা করলেন আবু এরা বেহুশ হয়ে যায় তাহলে কি গুরুত্বপূর্ণ কথা ছিল কত বড় ভয়ঙ্কর কথা ছিল যে আল্লাহ নবী সাহাবি বারবার বেহুশ হয়ে যাচ্ছেন কথাটা বলতে পারতেছেন না এবং বলতেছে এমন একটা হাদিস শোনাবো শোনাবো আমি আমি এর আগে কাউকে এটাই তোমাকে ফার্স্ট তো চারবার যখন বেহুশ হয়ে গেল বেহুশ হওয়ার পরে এরপরে তিনি যখন নিজেকে একটু নিয়ন্ত্রণ করতে পারছে তো সেই সময় বলতেছেন আল্লাহ রব্বুল আলমিন কেয়ামতের ময়দানে বান্দাদের সামনে আসবেন হিসাব নিকাশ নেওয়ার জন্য যখন তিনি আসবেন আউ আলুমান ইয়াদ আউবিহি রজুলুন জামা আল কুরআন আল্লাহ বোলা আলামিন প্রথম ডাক দিবেন কুরআন তেলাওয়াতকারীদেরকে যারা সিনার মধ্যে কোরআন জমা করেছিল কোরআন তেলাওয়াত করত এই শ্রেণীর মানুষদেরকে আল্লাহরফ বোলা আলামিন প্রথম ডাক দিবেন অ রজুলুন কুদি আফিজ সাবির ইল্লাহ দ্বিতীয় নম্বরে আল্লাহর নমী ডাক দিবেন সেই সমস্ত ব্যক্তিদেরকে যারা সশস্ত্র সংগ্রামে আল্লাহর পথে জিহাদ করে নিজের বুকের তাজা রক্তগুলো জমিনের মধ্যে ঢেলে দিয়ে শহীদ হয়ে গিয়েছিল এই ব্যক্তিদেরকে আল্লাহ রব্বুল ডাকবেন তিন নম্বরে ডাকবেন ওরাজুল কাসিরুল মাল যাকে আল্লাহ রব্বুল আলমিন অঢেল সম্পদের মালিক বানিয়েছিলেন সেই ব্যক্তিকে তিন নম্বরে ডাকবেন তো হিসাব তো আল্লাহ রব্বুল নিবেন পর্যায়ক্রমে একে একে একজন একজন করে ডাকতেই পারেন কিন্তু এই তিনজনের কথা আলাদা করে আবু হুরানি আল্লাহ তালু কেন বললেন

রাত দিন 24 ঘন্টা আমি কোরআন তেলাওয়াত করে সময় পার করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন কাজাবতা তুমি মিথ্যা বলেছো ওয়া তাকুলু লাহুল মালায়েকাতু কাজাবতা আল্লাহর সাথে সাথে আল্লাহর কাছে অবস্থানরত সমস্ত ফেরেশতারাও বলে উঠবে তুমি মিথ্যা বলেছো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মিথ্যাবাদী আল্লাহর কাছে যে সমস্ত ফেরেশতারা আছে তারাও বলতেছে মিথ্যাবাদী আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন তুমি কোরআন তেলাওয়াত করতে এই জন্যই তোমাকে মানুষ বলো কারই বলবে তোমার কণ্ঠ ভালো ছিল মানুষ তোমাকে বলবে আহারে লোকটার কণ্ঠ কি চমৎকার তুমি এইটা শোনার জন্য মানুষের প্রশংসা কোরআনর জন্য তুমি কোরআন তেলাওয়াত করতে আমি আল্লাহকে শোনার জন্য তুমি কোরআন তেলাওয়াত করনি তো তোমার যেটা প্রয়োজন ছিল সেটা তুমি দুনিয়ায় পেয়ে গেছো এখন আমার কাছে তোমার জন্য কোনো অংশ নেই এরপরে আল্লাহ রাব্বুল আলামিন শহীদকে ডাক দিবেন শহীদকে ডাক দিয়ে একই প্রশ্ন করবেন কি করেছো আমার রসুল তোমাকে যা শিখিয়েছিল তার থেকে তুমি কি আমল করেছো শহীদ বলবে আল্লাহ আমি আমার জীবনটাই তো দিয়ে চলে এসেছি আমার যদি জীবন একাধিক থাকতো তাহলে আমি সবগুলো জীবন তোমার পথে দিয়ে আসতাম আমার জীবনটাই তো দিয়ে আসছি এর থেকে বড় দেওয়া আর কি আছে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কাযাবতা তুমি মিথ্যা বলছো অর্থাৎ ফেরেশতরাও বলবে তুমি মিথ্যা বলে শহীদ বলুক তোমার নামের পাশে শহীদ লেখা হোক মানুষ তোমাকে একজন শহীদ হিসেবে চিনুক মানুষ চিনেছে দুনিয়ার মধ্যে পত্র পত্রিকায় প্রচার হয়েছে মানুষকে আমি জানানোর ব্যবস্থা করে দিয়েছি মানুষ জেনে গেছে তোমার যেটা পাওয়ার ছিল মনের চাওয়া যেটা তোমার ছিল সেটা পূরণ হয়ে গেছে আমার কাছে এখন আর তোমার কোনো অংশ নেই ধনী ব্যক্তিকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন ডাক দিয়ে জিজ্ঞেস করবেন কি করেছিলে বলবে আল্লাহ অনেক সম্পদ দিয়েছিলেন এগুলো আল্লাহর আপনার পথে দান করেছিলাম আল্লাহ বলবেন তোমাকে আমি সম্পদ দিয়েছিলাম দুনিয়ার মানুষের থেকে তোমাকে আমি অমুখাপেক্ষী করেছিলাম দুনিয়ার কোনো মানুষের কাছে তোমার হাত পাতার প্রয়োজন ছিল না কিন্তু তারপরেও তুমি চেয়েছিলে মানুষ তোমাকে দানবীর বলুক তো দানবীর তোমাকে বলা হয়ে গেছে শেষের কথাটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো আবূ হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস যখন শোনাচ্ছিলেন শেষে বললেন উলাইকা সালাসাতু আউয়ালু খলাক আল্লাহ তুসাআরু বিহিমুন নারু ইয়াওমাল কিয়ামা এই যে তিন শ্রেণীর ব্যক্তিদের কথা বললাম আল্লাহ রাব্বুল আলামিন এই তিন শ্রেণীর ব্যক্তি দিয়ে জাহান্নামের আগুনকে উদ্বোধন করবে নাউযু বলেন আল্লাহ রব্বুল আলামিন এই তিন শ্রেণীর ব্যক্তি আমাদেরকে না হওয়ার তৌফিক দান করেন সকলে পড়ি আমিন আমরা যেন এমন কোরআন তেলাওয়াতকারী হতে পারি যেই কোরআন তেলাওয়াতটা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হয় আমরা যেন এমন দাতা হতে পারি যেই দানটা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হয় যে ডান হাত দান করবে বাম হাত টেট পাবে না তাই আমাদের ময়দানে ভিআইপি প্যান্ডেল আরসের সায়ার নিচে তার অবস্থান থাকবে আর আল্লাহর পথে যদি কখনো জীবন দেওয়ার তৌফিক আমাদের হয়ে যায় সুযোগ আমাদের হয়ে যায় তো জীবনটাও যেন আল্লাহর রাজি খুশির উদ্দেশ্যে আমরা দিতে পারি সকলে পুরো না আমিন এখন এই রিয়া আমাদের অন্তরে আসতেই পারে মানুষ তো আমরা শয়তান তো আমাদেরকে ধোকা দিবেই তো ধোকা যখন দেবে তখন আমরা কি করব তো আল্লাহ রসুল সাল আলাই সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন এই আবু হুরার রাজি আল্লাহ তালকে শিখিয়েছেন আল্লাহ রসুল বলতেছেন আবু হুরাইরা তুমি জানো শিরকে খফি এই যে ছোট শিরিক এই শিরিকটা কতটা মারাত্মক কথাটা শুরুতেই বলে ফেলেছিলাম যে এই শিরিকটা হচ্ছে পিপিলিকার পায়ের যে আওয়াজ সেই আওয়াজের চাইতেও ছোট আওয়াজের চাইতেও ক্ষীণ একেবারে ক্ষুদ্রতম পিপিলিকার পায়ের আওয়াজ আর কতটুকু হয় জীবনে তো না হয় আমরা কেউ শুনিনি যে পিপিলিকায় হাঁটছে পিপিলিকার পায়ের আওয়াজ শুনছি তো তার থেকেও ক্ষুদ্র তাহলে সেটার পরিমাণ সেটার আকার আকৃতি সেটা কতটুকু হবে তো এটা আমাদের মধ্যে ঢুকে যেতেই পারে আল্লাহ রসাল্লাশ আব্ভ হই রাদী আল্লাহ তালান হকে শিখাইছে যে তখন তোমার মধ্যে শিরিকগুলো ঢুকে যাবে বা এই শিরিকের আশঙ্কা করবে তখন তুমি পড়বে কি পড়বে আল্লাহ হুম এমনি আউদু বিকা আন উ বিকা ও আনা আলাম না আ আলম ও আস্তাক কফির উল ইমা আল্লাহ হে আল্লাহ আমার জানা অজানা যে সকল শিরিক হয়ে গেছে আমার জানা যে শিরিকগুলো হয়েছে তার থেকে আপনাকে আমি আশ্রয় চাই আর আমার অজানা যে শিরিকগুলো হয়ে গেছে তার থেকেও আমি আপনার কাছে ক্ষমা চাই তো এই কথা বলে আল্লাহর কাছে আমাদেরকে সময় ক্ষমা চাইতে হবে কারণ এই শিরিক যে কোনো সময় আপনার আমার মাধ্যমে হয়ে যেতে পারে যেটা দাজ্জালের ফেতনার চাইতেও ভয়ঙ্কর দেখুন আরও ভয়ঙ্কর একটা কথা বলি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যারা শিরিকে আসগার তথা এই গোপন শিরিক করবে রিয়া করবে লোক দেখানোর উদ্দেশ্যে আমল করবে জাহান্নামের মধ্যে তাদেরকে রাখা হবে জুব্বুল হজুর নামক স্থানে সাহবা জিজ্ঞেস করলেন আল্লাহর নবী কি জিনিস আল্লাহ বললেন এটা হলো রসুল জাহান নামের উপত্যকা এটা এমন ভয়াবহ একটা উপত্যকা যেই উপত্যকার থেকে জাহান্নাম স্বয়ং জাহান্নাম প্রতিদিন একশতবার আল্লাহর কাছে বানা চায় যে আল্লাহ তুমি আমার ওই জুব্বুল হুজুরের আশেপাশে নিও না এমন ভয়ঙ্কর একটা জায়গা এই ভয়ঙ্কর জায়গায় রাখবেন তাদেরকে যারা লোক দেখানোর উদ্দেশ্যে দুনিয়ার মধ্যে আমল করেছিল সহ্য করার ক্ষমতা আমাদের কারণে যেই জায়গা থেকে স্বয়ং জাহান্নাম দিনে একশোবার আল্লাহর কাছে পানা চায় এইরকম একটা কঠিন জায়গার মধ্যে রাখবেন যারা লোক দেখানোর উদ্দেশ্যে কোরআন তেলাওয়াত করতো লোক দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়ত লোক দেখানোর উদ্দেশ্যে দান সৎকা করত। তো আমাদের কিন্তু এখন এই লৌকিকতা একেবারে ভরে গেছে আমরা চাই যে আমি কিছু করলে সেটা প্রচার করা হোক আমি কিছু করলে সেটা মানুষ জানুক সুন্দর করে সাজিয়ে নামাজ পড়তেছি লম্বা সময় ধরে আমার জন্য অনেকে অপেক্ষা করতেছে তখন আমি লম্বা করে নামাজ পড়তেছি তারা মনে করুক যে আমি খুব লম্বা করে করে নামাজ পড়ি সুন্দর করে নামাজ পড়ি এই জন্য আমাদেরকে এই লৌকিকতা থেকে বাঁচতে হবে তো আজকের এই আলোচনার মাধ্যমে আপনাদেরকে আমার একটা মেসেজ দেওয়ার ছিল যে আমরা আমাদের প্রত্যেকটি কাজে লৌকিকতা থেকে এড়িয়ে চলব যদি আলোচনার মাধ্যমে বুঝে থাকেন যে লৌকিকতা শিরকে আসগার ছোট শিরিক মানুষ দেখানোর উদ্দেশ্যে ইবাদত এটা কত বড় ভয়ঙ্কর আল্লাহ রসুল সাল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আমার উন্মতের ব্যাপারে সব থেকে বেশি যে জিনিসটাকে নিয়ে ভয় পাই সেটা হলো এটা নিয়ে ভয় পাই দাজ্জালের ফেতনা থেকে ভয়ঙ্কর ফেতনা যেটা সেটা হলো শিরকে আসগার আল্লাহ রব্বুল অন্য অন্য পাপগুলোকে কেয়ামতের ময়দানে গোপন করে ফেলবেন কিন্তু শিরকে আজকের যদি কেউ করে লোক দেখানোর উদ্দেশ্যে আমল করে তো আল্লাহ এটা প্রচার করে দেবেন এবং তাকে লাঞ্চিত করবেন অপমানিত করবেন অপদস্থ করবেন জাহান নামের সব থেকে ভয়ানক জায়গার মধ্যে রাখবেন জাহান নামের আগুনকে এই সমস্ত ব্যক্তিদের মাধ্যমে আল্লাহ উদ্বোধন করবেন তাহলে চারটে কথা তো এই হাদিসগুলো এবং কোরআনের আয়াতকে সামনে রেখে আজকে থেকে আমরা লৌকিকতা পরিহার করার চেষ্টা করব যে আমরা কোনো ব্যক্তি যেন দাজ্জালের ফেতনা থেকে ভয়ঙ্কর ফেতনার মধ্যে পড়ে না যাই আমরা কোনো ব্যক্তি যেন জাহান্নামের ওই কঠিন জায়গা জুব্বুল হজনের অধিবাসী না হয়ে যাই আমরা সব সময় নামাজের পরে এমনি যখন ফ্রি থাকি আল্লাহর কাছে আমরা বারবার ক্ষমা চেয়ে বললাম আমার মাধ্যমে জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় যে সমস্ত শিরিক হয়ে গেছে আমি আমার জীবনে যত লোক দেখানোর উদ্দেশ্যে আমুল করে ফেলেছি আল্লাহ আমি ধোকায় করেছিলাম আপনি আমাকে মাফ করেন বারবার আল্লাহর কাছে আমাদেরকে ক্ষমা চাইতে হবে আল্লাহ আল্লাহর আলমিন আমাদের সকলকে শিরকে খফি তথা লোক দেখানো আমল থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন সকলে আমিন পড়ে আলমিন